বর্তমানে ভারতের পাশাপাশি বিশ্বব্যাপী উন্মাদনা তৈরি করেছে কেজিএফ চ্যাপ্টার 2। প্রথম পর্ব মুক্তির পর দ্বিতীয় পর্বের আশায় চাতক পাখির মতোই অপেক্ষায় ছিল দর্শকরা। তাই অপেক্ষার ফল যেমন মিঠা হয় তেমনটাই হয়েছে এই সিনেমার বেলাতেও। বারবার তারিখ পিছিয়ে মুক্তি দেওয়ার পর সিনেমাটি বক্স অফিসে রেকর্ডের পর রেকর্ড করছে। শুধু তাই নয়, বলিউডের সিনেমা ধসের আশঙ্কা করছে একাংশ। তাই চ্যাপ্টার 2 এর ক্রেজ থাকতে থাকতে বাতাসে ভেসে বেড়াতে শুরু করেছিল এই সিনেমার তৃতীয় সিকুয়েলের কথা। এত এত সাফল্যের কারণে হয়তো পরের ধাপ নিয়ে ভাবতে শুরু করেছেন এই সিনেমার নির্মাতা ও কলাকুশলীরাও। মাত্র 21 দিনে কেজিএফ 2 এর হিন্দি সংস্করণ যে পরিমাণ ব্যবসা করেছে সেই অঙ্ক ছাপিয়ে গিয়েছে আমির খানের দাঙ্গালের এখন পর্যন্ত মোট সংগ্রহকে। তবে কেজিএফ এর নতুন অধ্যায় বা চ্যাপ্টার 3 আসার ঘোষণা অনেক আগেই হয়ে গিয়েছে। নতুন খবর জানালেন সিনেমার প্রযোজক বিজয় কিরগানদুর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রযোজক জানিয়েছেন কেজিএফ 3 এর শুটিং শুরু হবে অক্টোবরে। ভারতীয় গণমাধ্যমে কেজিএফ এর প্রযোজক বিজয় কিরগানদুর সম্প্রতি জানিয়েছেন যে ছবির তৃতীয় অংশের জন্য তার কিছু পরিকল্পনা চলছে। এখন যশকে রকি ভাই চরিত্রে দেখা যাবে নাকি অন্য কোনো অভিনেতাকে এই চরিত্রে অভিনয়ের জন্য দেয়া হবে সেটা বড় প্রশ্ন। এই বিষয়ে প্রযোজক বিজয় জানান, কেজিএফ এর পরবর্তী কি হবে তৃতীয় অধ্যায় সময় বলেই জানা যাবে। এ সময় তিনি আরো জানান, সালার সিনেমার 30-35% শুটিং শেষ হয়েছে, এরপর শুরু হবে কেজিএফ চ্যাপ্টার 3 এর শুটিং। আশা করা হচ্ছে কেজিএফ মুক্তি পাবে 2024 সালে। ছবিটির প্রযোজক আরো জানান, পরবর্তী অংশে কেজিএফ এর বাজেট অন্তত 500 কোটি রুপিতে যেতে পারে, যেখানে কেজিএফ এর অভিনেতারা নতুন হবেন, সেখানে নতুন ভিলেন নেয়ার প্রস্তুতিও চলছে। এমন পরিস্থিতিতে সামনে এসেছে বাহুবলী তারকা ভিলেনের নাম। বাহুবলী খ্যাত রানা দাগ্যবতীর সাথে তৃতীয় অধ্যায়ের জন্য যোগাযোগ করা হয়েছে, বাকিটা সময়ের অপেক্ষা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।